বন্ধুরা, আজকে যাচ্ছি সাবমার্সিবল মোটর ট্যাঙ্কি ওভার হয়ে পানি পড়তেছে। তো অন্য মিস্ত্রি এটা ফিটিং করছিল, তো এটা কেন হচ্ছে না এটা দেখার জন্য সরাসরি যাচ্ছি। তো থাকেন আপনারাও, কারণ টেকনিক্যাল ভিডিওগুলো অনেকটা লেন্দি সময় নিয়ে দেখতে হয়, বিরক্ত বোধ হবেন, বিরক্ত মনে করবেন না, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ। কষ্টিব আছে তো কষ্টিব এটার ওটু করাই দিবে। 100% অন ওটু হইব, এটার ওটু হয় না, ঘর বাড়ি বিজেছে গা, তাই নাকি? ওটু করে দিতাছি বাপ দাদা সদ্য বুষ্টি হইব, এই যে লার বেশি আছি ছাড়েন এই মাফে এনদের ট্যাপ দিবা, বুঝছ? হ্যাঁ, এনও ট্যাপ দিবা, বালাওরে আমার ভাগটা। তাইলে এ লার যদি বেশি তাই তাহলে জীবন অটো হইতো না, ছেড়ে দিলাম। টাঙ্গা রে খালি করুন, টাঙ্গা রে খালি একটু ছাড়েন মোটর। কার চালি করুন, লাগতো না মোটর চলতাছে রানিং। মানে বিষয়টা হইছে কি, এই সাবমার্সিবল মোটরটা অটো হয় না, গর ট্যাঙ্কিটা হইছে ঘরের নিচে, তো এখন দিয়ে অটো ধরছে, ম্যাগনেটিক ঘন্টা ঘুরতাছে। তো দেখি একটু সামান্য ভুলের কারণে ট্যাঙ্কি ভরে গেছিল। মোটরে পানি আইতেছে, পানি আসতেছে না? হ্যাঁ, পানি আইব কিন্তু ওটু হইতেছে না। এটাই তো পানি যে আইতেছে ভূত যাতে, ওই যে দিনটা পানি আইতেছে ওই যে ট্যাঙ্কি। পানি অফ, তো এখন এই টায়ারটা কি, যে পানিটা আছে এই পানিটা যদি টান দেওয়া হয় তাহলে মোটরটা স্টার্ট হয় কিনা, এই জিনিসটা দেখার জন্য চেষ্টা করি। রিজার্ভ ট্যাঙ্কির পানিটা ছাড়েন, সমস্যা ছিল একটু, বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে, এটা ওটু হয় কিনা, আবার ওটু হয়ে বন্ধ হয় কিনা, এই জিনিসটা দেখার জন্য চেষ্টা করবো। তো থাকেন আমার পাশে ইনশাল্লাহ। এই যে টানা মোটর থেকে টানতেছে, এটা কিন্তু এখনো খাড়ায় রয়েছে, ওই যে খাড়ায় রয়েছে, তো এরপরে ওনো চলতেছে না। এটা গভীর কতটুকু, এই যে ট্যাঙ্কিটা আপনার মাথা পর্যন্ত আরো বেশি হইব, তাহলে আমাদের লাভ ঠিক আছে, এতটুকু বড় লাভ লাগতো না। ওই যে এখনো খাড়া হয়েছে না, কিছুক্ষণ পরেই মনে হয় চলবো আর কি। আর এই যে ওই এই পাইপ দিয়ে মোটরের পানি পড়ে আর এই নিচ দিয়ে যায়, তো এটা অনেক বড়, তো তার জন্য দেখা যায় না। ওই যে তাহলে আমাদের লাভটা ঠিক আছে, আমাদের লাভ ঠিক আছে, 100% ঠিক আছে। হাউস যদি 10 ফিট থাকে আমাদের, 12 ফিট যদি থাকে আমাদের লাভ ঠিক আছে। এই ট্যাঙ্কি থেকে 2-3 ফিট কম কম থাকুক, তখন মোটামুটি 2.5 ফিট কম আছে, এই যে এরা আছে 2.5 ফিট কম আছে, কারণ এটা যে ভরিয়ে গিয়ে, এই যে দেখেন রসুন মসুন পেঁয়াজ মেয়াজ, এটা বাড়ি এটা না, এটা বাসার ভিতরে, তো এটা ভরিয়ে গেলে গা, এই যে এর আর যা আছে এই বাটটা ভিজে গেছে গা, বাটটা টাঙ্গি আবার থাকাও যায় রুমের মধ্যে, রিজার্ভ টাঙ্গির উপরে এই রুমটা করছে আর কি। যাই হোক, শহরের বাড়ি তো এই জাগার খুব দাম, আর আমরা গ্রামের বাড়ি হইলে রিজার্ভ টাঙ্গির মধ্যে
এই ঘর করবো তার দূরের কথা, এটা এমনি একটা ঘর বানাই দিত যাতে এমনি পানি না যায় আর কি, বা আমাদের রিজার্ভটা আর কি গ্রামের বাড়িতে প্রয়োজন হয় না। কিছুক্ষণ যদি চলে ওই মোটরটা, চলার পরে তো এই এই যে রুমের ভিতরে যে রিজার্ভ ট্যাঙ্কিটা আছে এটার পানিটা কমবো, কমলে এই অটোমেটিক যে ট্যাঙ্কি অটোটা এটা অন হবে, অন হইলে আবার ওই মোটরটা বন্ধ করে দিব, বন্ধ করে দিলে এইটা আবার অটোমেটিক বন্ধ হয় কিনা এই জিনিসটা পরীক্ষা করলেই আজকে হারা গেল। আর এটার কানেকশন অনেকেই জানেন না, আজকে কানেকশনটা দেখাই। কানেকশন হইছে এই যে তারটা দিয়েছেন, এই তারটা, এই তারটা হচ্ছে মোটরের তার, ঠিক আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে আসছে। আর এই তারটা হচ্ছে মেইন লাইন, মেইন লাইন থেকে একটা নিউট্রাল একটা ফেজ জোড়া দিছে, জোড়া দিয়া করছে কি এখানে একটা সুইচ ব্যবহার করছে, এই সুইচ ব্যবহার করছে সার্কিট ব্রেকারের টাই সুইচ, এটা যদি বন্ধ করে দেন তাহলে আর অটোমেটিক আর কোনোদিন হইতো না। তো এইখানে যখন এই মোটরটার ফ্লট সিস্টেম মিস করছে তখন এরকম এটা বন্ধ করে দেওয়া হয়েছে, সাথে এই সিস্টেমটা অফ হয়ে গেছে। এখন এটার ওয়ারিংটা কেমনে করছে, ওয়ারিংটা হইলো এই এইখান থেকে নিউট্রাল নিছে, নিয়ে আসে এই পাশে দিছে, এই যে এই পাশে, এই পাশে এটা তিনটা টার্মিনাল আছে, সে দুইটা ব্যবহার করছে, এই একটা আর এই যে ফেস্টাইন এনে দিছে, দিয়ে এদিক এদিক দিয়ে এই পাশ থেকে সে মোটর নিয়ে গেছে গা, এই যে মোটর নিয়ে ঢুকাই লইলু। আর এটা সে মোটরের সার্ভিস তার, যেটা কয়েলের তার যেটা নিচে গেছে, তো ঢুকাইছে। এখন এই তারটা হইছে এই যে ইয়াদ গেছে, যে রিজার্ভ ট্যাঙ্কি যায় বা সাদে যায়, যে হানে ট্যাঙ্কি আছে এনেই যাইব, যাক যাইলে এ আপনার কাজটা করবেন কি টেস্টারটা দেন। এই জায়গাটা হইছে ফেজ লাইন, এই যে কারেন্ট আছে এইটা ধরলে কিন্তু ফেজ আইব, বর্তমানে নাই, ধরে নাই তাই নাই গা। আর ট্যাঙ্কির ভিতরে যেহেতু এই দুইটা তার দিয়ে গেছে, এটা কিন্তু নিউট্রালের মধ্যে নিবেন আপনারা, আগের যে ভিডিওর মধ্যে দেখাইছি এটা কিন্তু নিউট্রাল দিয়েই এই পাশ থেকে এই পাশে নিছে। আর এই যে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল, আর একটা আছে উপরে দেয়া, ওই যে আছে একটা এই ফেজ থেকে, এই যে ফেজ আছে ফেজ থেকে সে শর্ট করছে, এই যে ফেজ থেকে শর্ট করে এই যে কয়েলে দিয়ে দিছে, কয়েলে দিয়ে দিছে। এই দিকে তার কানেকশন 100% ঠিক আছে। সমস্যাটা হয়েছিল এই মোটরটা দীর্ঘদিন চলছে, চলার পরে যে কাজটা আমরা করি নাই, আমরা মিস্ত্রিরা ভুল করি বা অনেক ক্ষেত্রে ভুল হইয়া যায়, এই ভুলটা হইল দীর্ঘদিন এই প্লট সুইচের যে তারটা আছে এটা পানির নিচে থাকতে থাকতে এক ধরনের পিছলা হয়, তাইলে আর লড়তো না। তবে আজকার এই দাওয়াইটা দিয়ে দিতাছি, আশা করি আর লড়বো না। আমাদের এইটা এখন মুহূর্তে এটা চলে না, কারণ কারণ রয়েছে এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পাশের যে মোটরটা আছে এটা দিয়ে টাঙ্গিয়া পানি কমাই তারতাছে না, কিছুক্ষণ থাকলেই পরে কমবো, কমলেও আমরা ভিডিওটা লয়ে থাকবো, এ টু জেড ভিডিওটা ধারণ করবো, করার পরে আমরা এর থেকে চলবো, চলে যাবো। তা তাকেন মুহূর্ত চলতেছে না, চলবো যখন তখন কিন্তু অফ করে দিব। ওই ছাদের ট্যাঙ্কি ভরে গেছে গা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি নিতে নিতে, এখন এই মুহূর্তে এই ইয়ার মধ্যে যে পানিগুলো সারা সারা হয়েছে, বাথরুমের কলগুলো ফেলে দিছে যাতে ওই রিজার্ভ ট্যাঙ্কির পানিটা কমা হয়। এখনো পর্যন্ত মোটর অফ আছে, মোটরটা চলে না, কারণ পানি রিজার্ভ ট্যাঙ্কি এমন বড় ডোব ভরছিল যার কারণে আর একটা মোটর সাদে তুলতেছে, ওইটার তোলার পরেও এখনো চালু হইতাছে না। এখন আমরা প্লট সুইজের
স্পেসটা কমাইয়া দিছি আর কি, যে হাফ ডাউনটা করতো, ওই যে এইভাবে হাফ ডাউন করতো না, এইভাবে হাফ ডাউনটা যেটা করতো এটা হাফ ডাউনটা কমাই দিছি, যাতে কম জায়গা নিয়ে হাফ ডাউন করে আর কি। তো এইরকম এই জায়গাটুকু কমাই দেওয়া হয়েছে। আমরা মেজারমেন্ট দেখি, এই যে টাঙ্কির সাইড আমাদের প্লট সুইজের ইয়াটা ছিল, ওয়ারটা ছিল এই জায়গায়, এটা ছিল প্লট সুইচ, এটা ছিল প্লট সুইচ। এখন এই প্লট সুইচ আমরা আগায়া ওয়ারটা, এই যে প্লট সুইজের ওয়ারটা আগায়া এইখানে দিছি, যার কারণে এখনো পর্যন্ত চলতেছে আর কি। আমরা একটু ছাদে যাইতেছি যে মোটরটা চলতেছে। টাঙ্কিটা কয় তালা? ওই যে টাঙ্কি মানে ওই বিল্ডিং থেকে প্রথম যে মোটরটা ওই ডের মধ্যে যায় রিজার্ভ ট্যাঙ্কি থেকে ওই বিল্ডিং এর সাথে উড়ে ওই যে ওই টাঙ্কিটা ভরে এই পাশ থেকে এর মধ্যে আসে, আইসে পানিটা ওভার হয়ে আবার এদিক দিয়ে পরে, ওই যে পানি আসতেছে, ওই যে পানি আসতেছে এটা। আমরা সেফটি ট্যাঙ্কি যেটা রিজার্ভ ট্যাঙ্কি আছে সেটা থেকে আমরা এখনো কমাচ্ছি আর কি। আর মোটরটা ইয়া করে দেন, এই যে চলবো কারাইছে না, অন মোটর 100% চলবো, আমরা থাকতেইব কারেনা পর্যন্ত। মোটরটা চালু হইলো দেখতেছি, এই যে চালু হয়েছে দেখেন, মোটর চলতেছে, পানিও পড়বো। এখন বিষয়টা হচ্ছে কি, এই মুহূর্তে রিজার্ভ ট্যাঙ্কিটা ভরে সেটা বন্ধ হয় কিনা, ভরার আগে বন্ধ হয় কিনা, আর ভরিয়া যদি পানি উপরে উঠে যায় তাহলে তো ঘরবাড়ি নষ্ট হয়ে যাবে বিষয়টা। এটা সঠিক যে ইয়া আছে, নিয়ম আছে, বা সঠিক নিয়মে যদি না লাগান তাহলে এই আজকের দশার মতন হবে আর কি। তো এই মুহূর্তে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক চালু হয়ে বন্ধ হয়ে গেছে। এখন আমরা ওই ঘরের ভিতরে গিয়ে দেখব মোটরটা কতটুকু, ট্যাঙ্কিটা কতটুকু বড় হয়েছে। আইন ঘরে যাই, হ্যাঁ আইন তো ঘরে যাই, পরে দেন পরে দেন পরে দেন, খুলেন ঘরটা খুলেন। তো আমরা এখানকে তো ঘরে আসলাম, আমরা এসে দেখি ওই যে এই পর্যন্ত, এই পর্যন্ত কালি অবস্থায় মোটরটা ভরছে এই যে। তো এইটার নিচের গভীরতা হচ্ছে আপনার 10 ফিট, তো 10 ফিট ট্যাঙ্কিতে এইরকম 2-2.5 ফিট ইয়া থাকবে, এটাই স্বাভাবিক। তো ভালো থাকবেন, এটাই হচ্ছে নিয়ম। আর যদি পানি দিয়ে ভরে যায় তাহলে এটা যেহেতু খাবার পানি, দেখেন এই যে হলুদ মরিচ রসুন আদা মাদা সব এই যে এগুলার ঘর বাড়ি যা আছে সব ভইরা পানিতে ভইরা, দেখেন পানি পানিতে ভরিয়া, এই যে এগুলো কিন্তু পানি, এই যে পানি তো পানিতে ভইরা নষ্ট হয়ে যাবে, হয়ে দেন। তো এগুলো মোটরের পানি, তা এতটুকু খালি থাকুক, এটাই হচ্ছে 100% কাজ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।